প্রাকৃতিক সৌন্দর্যে ঘেরা ইউরোপের দ্বীপরাষ্ট্র মাল্টা। করোনার বিধিনিষেধের কারণে টানা দু বছর পর্যটকের আগমন না থাকলেও বিধিনিষেধ তুলে নেয়ার পর চোখে পড়ার মতো পর্যটকের আগমন ঘটেছে দ্বীপরাষ্ট্রটিতে। সমুদ্র ঘেরা এই দেশটিতে প্রবাসী বাংলাদেশিদের চাকরি এবং ব্যবসার সুযোগ রয়েছে। স্টুডেন্ট ভিসা এসে বৈধতা পেলেও দেশটিতে এসে বাংলাদেশিরা পাড়ি জমান ভিন্ন দেশে, যার কারণে বাংলাদেশিদের জন্য আপাতত মাল্টার ভিসা বন্ধ করে দেয়া হয়েছে। তবে সেই মাল্টাই এখন পর্যটকে ঠাসা। সেখানে বসবাসরত প্রবাসী বাংলাদেশি ব্যবসায়ীরা করোনার কারণে টানা দু বছর ব্যবসায় মন্দা গেলেও এবার তা কাটিয়ে ওঠার ব্যাপারে আশাবাদী। করোনার বিধিনিষেধ উড়ায় দেওয়ার কারণে আমরা দেখতেছি টুরিস্ট আসতেছে, আমরা টুরিস্টের উপরে আমাদের বিজনেসের একটা আশঙ্কা করতেছি যে আমরা ইনশাআল্লাহ এই বছর একটা ভালো কিছু করতে পারবো। দুই বছর আমাদের অনাকাঙ্ক্ষিত অবস্থার কারণে, করোনা মহামারী করোনার কারণে আমাদের ব্যবসায় হয়তো আমরা যতটা আশা করছিলাম ততটা ডেভেলপ করতে পারি না। তো আশা করি আগামী যে সামার আসতেছে এই সামারে আমরা মোটামুটিভাবে ডেভেলপ করতে পারবো। ইউরোপের দেশগুলোতে করোনার বিধিনিষেধ প্রত্যাহারের পর পর্যটকের আগমন আগের তুলনায় বেড়েছে কয়েক গুণ। তবে মাল্টার চিত্র আরেকটু ভিন্ন। ইউরোপের দেশগুলোতে বিভিন্ন দেশ থেকে পর্যটক আসলেও মাল্টার সৌন্দর্য উপভোগ করতে পর্যটক ভিড় করছেন ইউরোপের দেশগুলো থেকে। জুমানা মাহমুদ, সময় সংবাদ, মাল্টা।